নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে একটি নতুন ভিডিও ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার এখন নাইন টেনের জয়নিংয়ের কাজ কিন্তু চলছে তো নাইন টেনের জয়নিংয়ে সাত তারিখ থেকে জয়নিং হচ্ছে তো অনেকেই জয়েন করে ফেলেছে এবং বাকি বাদ বাকি যেসব জেলাগুলি এখনো আপডেট করা হয়নি তো সেগুলো কিন্তু আজ আপডেট করা হয়ে গেছে তো আপনারা একটু দেখে নেবেন যে কি কি লাগছে তো নাইনটিনে কি লাগছে না প্রথমে কিন্তু অরিজিনাল এবং সেলফ অ্যাটাস্টেড স্টেট কিন্তু নিয়ে যেতে হবে তো কি কি নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ডাব্লিউ এসএসসি লেটার অর্থাৎ রেকম রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েট যা আছে তার সার্টিফিকেট অর্থাৎ মার্কশিট এছাড়া বিএডের এবং তার ভ্যালেন্টের ট্রেনিং সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অ্যাডমিট কার্ড বা ওই সমতুল্য অন্য কোনো সার্টিফিকেট থাকলে এছাড়া বার্থ সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে আর এছাড়া আছে কার্ড কাস্ট সার্টিফিকেট এছাড়া আছে ওয়ান ফটো ওয়ান ফটো কপি কিসের ফটোকপি না আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ডের কিন্তু এক কপি ফটো ফটো নিয়ে যাবে তো জেরক্স নিয়ে যাবে এবং অরিজিনাল এছাড়া দুটো পাসপোর্ট সাইজ ফটো কিন্তু নিয়ে যেতে হবে তো এগুলো নিয়ে দেখতেই পাচ্ছেন বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নিউ বিল্ডিংয়ে সল্টলেক সেক্টর টু তো সেখানে যেতে হবে এবং প্রথম যে ফার্স্ট হাফ সেটা এগারো থেকে শুরু হচ্ছে এবং সেকেন্ড হাফ দুটো থেকে তো দেখতেই পাচ্ছেন ন তারিখ পর্যন্ত কিন্তু জয়নিং হয়ে গেছে আজ চোদ্দো তারিখ তো চোদ্দো তারিখে উত্তর দিনাজপুর রয়েছে পুরুলিয়া ফার্স্ট হাফে এছাড়া সেকেন্ড হাফ রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন চোদ্দো তারিখে বীরভূম রয়েছে পনেরো তারিখে মালদা ফার্স্ট হাফে সেকেন্ড হাফে রয়েছে কোচবিহার সতেরো তারিখ জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর সতেরো তারিখে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ রয়েছে নর্থ চব্বিশ পরগনা একুশ তারিখ থেকে আবার শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুর একুশ তারিখে রয়েছে হুগলি ফার্স্ট হাফ সেকেন্ড হাফে এইভাবে কিন্তু পরপর চলে যাচ্ছে তো যেসব জেলাগুলি এখনও দেওয়া হয়নি আশা করি সবকটি জেলায় হয়ে গেছে এ বাইশ তারিখে আছে পূর্ব মেদিনীপুর বাইশ তারিখে পূর্ব মেদিনীপুর তাছাড়া আছে বর্ধমান আর যেহেতু মুর্শিদাবাদ এবং সাউথ চব্বিশ পরগনার ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর তো তাদের কিন্তু রোল বলে দেওয়া হয়েছে ফার্স্ট হাফের রোল এবং সেকেন্ড হাফের রোল তো এটা আপনারা একটু দেখে নেবেন ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফটা বাইশ তার চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ কিন্তু একই জেলা অর্থাৎ চব্বিশ তারিখ যেমন ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ মুর্শিদাবাদ হবে তেমন পঁচিশ তারিখে ফার্স্ট হাফ ও সেকেন্ড হাফ কিন্তু উত্তর চব্বিশ পরগনা আছে তো এটা একটু দেখে নেবেন আর লিস্টটা আপনারা ডাউনলোড করে দেবেন নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন আপনাদের যে পেজটায় নাম আছে সেই পেজটি নিয়ে গেলেই হবে তো বন্ধুরা আজ এটুকুই আর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যা অবস্থা সেখান থেকে এরকম একটা জায়গায় চাকরি পাওয়া তো সত্যিই খুবই একটা লাকি পারসন আপনারা বলাই যায় আর সত্যিই খুব ভাগ্যবান কারণ বর্তমানে যা শুরু হয়েছে তো সেখান থেকে যে শিক্ষক নিয়োগ হচ্ছে এটাই অনেক বড় ব্যাপার আর এছাড়া যে দেখছেন নতুন ভাবনা তো নতুন সরকারের নতুন ভাবনা শুরু হয়েছে তো সেখানে কিন্তু আপনারা অনেক এগিয়ে আছেন তো যারা পেয়ে গেছেন এসএসসি তো তাদের জন্য কনগ্র্যাচুলেশন আর আপনাদের নতুন চাকরি খুব ভালো করে কাটান আপনাদের পরবর্তী জীবন খুব সুখের হোক তো এটুকুই বলবো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ